ফ্রেন্ডস, প্রথমে আমরা আজকে দেখে নেব এখান থেকে যে স্পিক ফর ইন্ডিয়া যে লিঙ্কে ক্লিক দিয়ে কিভাবে ফ্রেন্ডস আমরা ভোটিংটা দিতে পারি, ভোটটা দিতে পারি আমাদের পছন্দের স্পিকারকে। স্পিক ফর ইন্ডিয়া লিঙ্কে ক্লিক দিলাম, দেখুন খুলে গেছে। জাস্ট এখান থেকে আমরা যাকে ভোট দিতে চাইছি, যাকে কাস্ট ইওর ভোট দেখুন লেখা আছে, আগে তার নামটা দেখে নেব। যেমন আমি MD নূর হোসেন জামাদারকে ভোট দিতে চাইছি ফ্রেন্ড। দেখুন এই জাস্ট কাস্ট ইওর ভোট, এখানে আমি এটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমার নামটা লিখে দেব, এখানে নামের ঘরে আমার নাম, ইমেল অ্যাড্রেসের জায়গায় জাস্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার জায়গায় আমি মোবাইল নাম্বারটা দেব। জাস্ট গেট ওটিপিতে টাচ করব। আমি জাস্ট একবার ওটিপি পাঠিয়ে দিয়েছে বলছে, আমি আবার রিসেন্ট ওটিপিতে দিয়ে দিয়েছি। ইয়েস, ওটিপি এসে গেছে, আমি জাস্ট ওটিপিটা দেখবো। জাস্ট ওটিপিটা কপি করলাম ফ্রেন্ড, বেরিয়ে আসছে। দেখুন ওটিপি কপি করে বেরিয়ে এসে জাস্ট ওটিপির ঘরটা গিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে ভোটটা ক্লিক করে দিলাম ফ্রেন্ডস। দেখুন এইভাবেই কাস্ট ইউর ভোট, থ্যাংক ইউ ফর ভোটিং। আমি এই এইভাবেই স্পিক ফর ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল 2019 আমার পছন্দের স্পিকারকে ভোট দিলাম। আপনারাও এইভাবে ভোট দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।